হ্যালো, আসসালামু আলাইকুম বস। ওয়ালাইকুম আসসালাম। বল কি হয়েছে বস? তিনটা পোলায় আপনার মাইয়ের কয়েকদিন যাবত ডিস্টার্ব করতে আছে। আমার মেয়েকে ডিস্টার্ব করে তোরা কি করছিলি বস? সমস্যা হইতে আছে, ছেলেগুলো একটা ডিসির বাইক নিয়া, আর একটা ক্যারার ক্যামরুলের শালা, আর একটা কমিশনের মাজার ছোট ভাই। কোথায় পাওয়া যাবে ওদের? দোস্ত যাই বলিস, মেয়েটা কিন্তু দারুণ জিনিস। ঘনিষ্ঠভাবে না দেখলে বুঝবো কি করে? তোর কি মনে হয় জিনিসটা বাগে আসবে? আরে কেন আসবে না, আমরা কোনো কাজে ফেল করেছি কখনো? তিনজন একসাথে। আরে দোস, এখন একটা মেয়ে তিন চারজনের সাথে ডেট করে, এটা কোনো ব্যাপারই না। হাই গাইস, হু আর ইউ? আজিম হাওলাদার, জাস্ট ফর মি। তোদের নাম পরিচয় না জানলে লাশগুলো পাঠাবো কোন ঠিকানায়? আপনি কি আমাদেরকে থ্রেট করছেন? আমরা কি করেছি আঙ্কেল? চোখ তুলে তাকিয়েছি। কার দিকে চোখ তুলেছি আঙ্কেল? মনিকা হাওলাদার, ওয়ান অ্যান্ড অনলি ডটার অফ আজিম হাওলাদার, যাকে তোরা কয়েকদিন ধরে ডিস্টার্ব করছিস। সো সো 24 ঘন্টা সময় দিলাম, বাঁচতে চাইলে দেশ ছাড়বি, তা না হলে মামা তুলা ভাই বড় ভাই কেউ তোদের পাঠাতে পারবে না। তাড়াতাড়ি কর, আর দেরি করিস না। মামা, আমি একটা জিনিস বুঝতে পারি না, তুমি এই শহরের ডিসি, তারপরও কেন ওই আজিম হাওলাদারকে এত ভয় পাও? ভয় পাওয়ার কারণ আছে, তোকে এখন এত সব বুঝতে হবে না। ভাই, স্যার যা কয় তা শুনেন, তাড়াতাড়ি চলেন। স্বপন যা, ওকে গাড়িতে তুলে দিয়ে আয়। আর শোন, আমি না বলা পর্যন্ত দেশে আসবি না। আমি বলেছি তো আমি যাবো না, ওই আজিম হাওলাদার আমার কি করতে পারে আমি তাই দেখব। শালা আমাকে অর্ডার করে 24 ঘন্টার মধ্যে ঢাকা শহর ছেড়ে দেওয়ার জন্য, মনে হয় ঢাকা শহরটা ওর বাবার। চুপ, একদম চুপ, কোনো কথা বলবি না। চল চল আমার সঙ্গে, আমি তোকে এয়ারপোর্টে পৌঁছে দিয়ে আসি। দুনিয়া উল্টে গেল, আমি ঢাকা শহর ছেড়ে যাব না। এত ভয় পেলে তোমরা যাও, আমি বাইরে গেলাম। সাজিদ, সাজিদ, শট ভাই! তোমার দেবরকে আর বাঁচানো গেল না রিহানা। এ হালার পোহালা, মোরে ধাক্কা দিলি কা, ডাইনে বামে কমে যাও। ভাই ভাই, আমাকে বাঁচান ভাই, ওরা ওরা আমাকে মেরে ফেলবে ভাই, আমাকে বাঁচান ভাই। ওরা তো তোরে মারি হেলাইবে, মই কি তোরে সালাম করমু? মুই জানতাম তুই এই জায়গা আবি মোরতারে, হের লেগে মুই খারাই আছি। ওই ওরে কি তোরা মারবি না মুই? আয় বড়ি শাইলা, তুই মারবি মানে? এতক্ষণ ধরে আর পিছনে দৌড়াইলাম আমরা দুইজন, আর এখন কস তুই মারবি? ব্যাপারটা বুঝলাম না। ওই আমরা কি দৈঞ্চা রে, দৌড়ে তোর মুখে খাওন তুইলা দিব, আর তুই আরামে গিলবি, আমগু কি মান সম্মান থাকবো? ঠিক আছে, তোগো মান সম্মান বাঁচা।